ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে প্রথম সারিতে প্রতি বছরই ঝড় জলোচ্ছ্বাস বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে এদেশে চলতি বছর মার্চের শেষ দিকে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে বন্যার শুরু এরপর এখন পর্যন্ত উজানের ঢল ও ভারী বর্ষণে বন্যার কবলে পড়েছে দেশের বৃষ্টিরও বেশি জেলা জমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি বাঁধ রাস্তাঘাট ভেঙে বড় অঙ্কের ক্ষতির মুখে দেশ এ অবস্থায় যখন বন্যার ভয়াবহতা স্মরণকারের মধ্যে সবচেয়ে বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে তখন বিশ্বব্যাংক একটি বিশেষ ঋণ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারকে যেখানে বলা হয়েছে উন্নয়ন প্রকল্প স্থগিত না করে দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাড়াতে ব্যয় হবে এ অর্থ উন্নয়নের খরচগুলিকে স্থগিত করে দুর্যোগ মোকাবিলায় সেগুলিকে ব্যয় করতে হয় পরে যখন দুর্যোগ মোকাবিলার জন্য অর্থায়ন আসে তখন আবার সেগুলো উন্নয়নের খাতে ব্যবহৃত হয় কাজে এখানে এই যে একটা ডিসরপশান হয় সেটাকে অ্যাভয়েড করা যায় যদি এরকম একটা ফেসিলিটি আপনার থাকে যেখানে দুর্যোগ হলে আপনি টাকাটা পাবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিশ্বব্যাংকের এই প্রস্তাবের বিষয়ে অর্থ মন্ত্রণালয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মতামত চাইবে বলে জানা গেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বিশ্বব্যাংকের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখলেও অর্থনীতিবিদদের মত ভিন্ন ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের এখানে ডিজাস্টারের ইন্টেন্সিটি বাড়ছে কাজে এই খাতে আরও ইনভেস্টমেন্টের প্রয়োজন রয়েছে তো এই ধরনের পদক্ষেপ যদি থাকে ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে এটাকে আমরা স্বাভাবিকভাবে স্বাগত জানাবো যেভাবে ভারতে তারা তামিলনাড়ু রাজ্যকে দিয়েছিল সেভাবে আমরা নিতে পারি সেটা শর্ত ছিল পঁচিশ বছরের মধ্যে ওটা শোধ করতে হবে প্রথম পাঁচ বছর গ্রেস পিরিয়ড ছিল এর মধ্যে শর্ত আছে ষাট দিনের মধ্যে ঋণ শোধ শুরু করতে হবে ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্কটা তারা নজরদারি করবে আমাদের দেশের জন্য বর্তমান অবস্থায় উপযুক্ত ঋণ বলে আমি মনে করছি না চেষ্টা করা উচিত ক্লাইমেটিক হ্যাজার্ডের জন্য যে তহবিল আন্তর্জাতিক তহবিল সেখান থেকে সেই অর্থ মোবিলাইজ করা এশীয় উন্নয়ন ব্যাংকের তথ্য মতে বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর পঁচিশ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয় বাংলাদেশের হরিপদ সাহা সময় সংবাদ ঢাকা